আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, রমজান মাসে মসজিদ মাদ্রাসায় মাইক না বাজানোর আহ্বান জানালেন কাছাড় জেলার বিভিন্ন স্থানের মুসলিম সমাজের বিশিষ্টজনেরা। তারা জানান, উচ্চস্বরে মাইক বাজানোর ফলে মানুষের নানা অসুবিধা হয়। বহু মুসলিম মানুষ রয়েছেন যার বাড়িতে রমজান মাসে সিয়াম সাধনায় মগ্ন থাকেন। উচ্চস্বরে মাইকের আওয়াজের ফলে এতে ব্যাপকভাবে বিঘ্ন ঘটে। এছাড়াও বৃদ্ধ অসুস্থ মানুষের চরম অসুবিধা হয় মাইকের তীব্র আওয়াজে। সেদিকে লক্ষ্য রেখে মাইক না বাজানোর জন্য কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে তারা মসজিদ কমিটি এবং মাদ্রাসা কমিটিগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। এ নিয়ে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য কাছাড় জেলা প্রশাসনের কাছে আহ্বান জানানো হয়েছে। ইসলাম ধর্মের নীতি নির্দেশিকা মেনে প্রতিবেশীকে মাইক বাজিয়ে কষ্ট এবং ব্যাঘাত না দিতে মুসলিম সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। শুধুমাত্র আজানের সময় ব্যতীত অন্য সময় মাইক না বাজানোর পক্ষেই মত সচেতন মহলের। রমজান মাসে বিশেষ করে গভীর রাতে সেহরির সময় বিভিন্ন মসজিদে উচ্চস্বরে মাইক বাজানো হয়, কিন্তু গত কয়েক বছর থেকে খুদ মুসলিম সমাজ থেকেই এতে আপত্তি তোলা হয়েছে। অপরদিকে ইন্দিরা ভবনে হঠাৎ করে সৃষ্টি হলো উত্তেজনাকর পরিস্থিতি। হাতাহাতি থেকে শুরু করে চেয়ার চুড়ে মারার মতো কাণ্ড ঘটল। প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ ও জেলা কংগ্রেস সভাপতি সতু রায়ের উপস্থিতিতেই এমন অপ্রীতিকর ঘটনা ঘটল। যদিও জেলা কংগ্রেস সভাপতি সতু রায় ঘটনার সত্যতা স্বীকার করে এই বিষয়ের সঙ্গে জেলা কংগ্রেসের কোনো সম্পর্ক নেই বলে নিজের গা বাঁচানোর কৌশল অবলম্বন করেছেন। ঘটনার বিবরণ দিয়ে সতু রায় বলেন, প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থের উপস্থিতিতে জেলা কংগ্রেস কার্যালয়ে দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস কমিটি পুনর্গঠন নিয়ে আলোচনা চলছিল। এ ব্যাপারে জেলা কংগ্রেস নেতৃত্ব অফিস কর্মী ফয়েজ আহমদকে চিঠি প্রেরণ করার জন্য বলেন। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পঙ্কজ নাগ এই আলোচনায় অংশ নেন এবং ফয়েজ আহমেদকে প্রদেশ কংগ্রেস নেতা কমলাক্ষের নির্দেশ অনুসরণ করে দক্ষিণ করিমগঞ্জে সাংগঠনিক ক্ষেত্রে পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। এতে ক্ষোভ প্রকাশ করেন ফয়েজ আহমেদ। তিনি পঙ্কজ নাগকে এ ব্যাপারে নাক না গলানোর জন্য বলেন চোড়া সুরে, কিন্তু পঙ্কজের বক্তব্য, তিনি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাংগঠনিক কাজে কথা বলার তার অধিকার রয়েছে। ফয়েজ আহমেদ যেহেতু জেলা কংগ্রেস নিয়োজিত অফিস কর্মী, তাই তার দায়িত্ব হচ্ছে সংগঠনের নির্দেশ মেনে কাজ করা। দুজনের মধ্যে প্রচণ্ড বাকপিতণ্ডা শুরু হলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠে। পঙ্কজ নাগ রুখে দাঁড়ান, শুরু হয় চিৎকার চেঁচামেচি, একজন আরেকজনের দিকে তেড়ে যান। তবে কমলাক্ষ ও অন্যদের উপস্থিতিতে পরিস্থিতি খুব বেশি দূর গড়ায়নি। এ ব্যাপারে সতু রায় বলেন, পুরো ঘটনা কংগ্রেস অফিসে ঘটলেও এতে জেলা কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। ইন্দিরা ভবনে দুই ব্যক্তির মধ্যে সংঘাত হয়েছে, এর কোনো রাজনৈতিক সমীকরণ নেই। এদিকে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পঙ্কজ নাগ জানান, জেলা কংগ্রেসের নিয়োগপ্রাপ্ত একজন বেতনভোগী কর্মীর অসংযত আচরণে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে তিনি উত্তেজিত হয়ে পড়েন। সাংগঠনিক ব্যাপারে তিনি আলোচনা করার সময় ফয়েজ আহমেদ তার প্রতি অপমানসূচক মন্তব্য করেন, এটা তিনি মেনে নিতে পারেননি। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদকের সঙ্গে একজন বেতনপ্রাপ্ত কর্মীর আচরণ যথেষ্ট আপত্তিজনক ছিল, তবে সিনিয়র নেতারা পরিস্থিতি সামলে নেন। প্রদেশ কংগ্রেস নেতা কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, জেলা কংগ্রেসের কার্যালয়ের ঘটনা একান্তই কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যাপার, এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়। জেলা কংগ্রেসের একজন পদাধিকারী ও অফিস কর্মীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, পরিস্থিতি খানিকটা উত্তপ্ত হয়েছে, তবে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়াটা অপ্রত্যাশিত ছিল। অপরদিকে লুয়েরপুয়া সমবায় সমিতির শেয়ার হোল্ডারদের নতুন তালিকা প্রস্তুত করা হয়েছে। এটি জনগণের দেখার সুবিধার্থে কার্যালয়ে টাঙ্গানো হয়েছে। তালিকায় কোনো আপত্তি থাকলে বা কারো মৃত্যু হলে তার পরিবর্তে যোগ্য উত্তরাধিকারী শেয়ার গ্রহণে ইচ্ছুক হলে আগামী 30 এপ্রিলের মধ্যে যে কোনো দিন সরকারি ছুটি ব্যতীত রেখে সকাল 10টা থেকে 4টার মধ্যে আবেদনপত্র দাখিল করা যাবে। 30 এপ্রিলের পর আর কোনো আপত্তিসহ নাম সংযোজন, বিয়োজন ইত্যাদি দাবি গ্রহণ করা হবে না বলে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।
অপরদিকে বিগত কংগ্রেস সরকারের আমলে 2015-16 সালে কাটলিচুড়াকে মহকুমায় উন্নীত করা হলেও বাস্তবে আজ পর্যন্ত সাইনবোর্ড সর্বস্ব মহকুমা হিসেবেই চলছে কাটলিচুড়া সাব ডিভিশন। কাগজে কলমে কাটলিচুড়া মহকুমা হলেও বাস্তবে গড়ে উঠেনি কোনো পরিকাঠামো, তেমনি হচ্ছে না মহকুমার কোনো কাজ। সাম্প্রতিক রাজ্য বিধানসভার অধিবেশনে কাটলিচুড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। বিধায়ক কাটলিচুড়া মহকুমার অবস্থান জানতে চাইলে রাজ্যের সাধারণ প্রশাসনের বিভাগীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাস বিধানসভায় জানান, কাটলিচুড়াকে মহকুমায় উন্নীত করা হলে বর্তমানে কার্যক্ষম অবস্থায় নেই। তিনি জানান, 2015-16 বর্ষে বিভাগীয় অধিসূচনা জারি করে নির্দেশে হাইলাকান্দি জেলার কাটলিচুড়াকে মহকুমায় উন্নীত করা হয়, যদিও বর্তমানে মহকুমাটি কার্যক্ষম নয়। তিনি বলেন, বর্তমান সরকার সমগ্র বিষয়টি পুনর্নিরীক্ষণের জন্য মন্ত্রী কেশব মহন্তের নেতৃত্বে ক্যাবিনেট উপসমিতি গঠন করা হয়েছে। এই সমিতির প্রতিবেদনের ভিত্তিতেই আগামী দিনে সরকার উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে কবে নাগাদ মহকুমা কার্যকর হবে এ নিয়ে স্পষ্টই কিছু বলেননি মন্ত্রী। উল্লেখ্য, 2015-16 অর্থ বছরে কাটলিচুড়া মহকুমায় উন্নীত হলেও আজ পর্যন্ত মহকুমার কাজ চলছে জেলা সদর হাইলাকান্দিতে। সামান্য ভোটার তালিকার সার্টিফাইড কপির জন্য কাটলিচুড়াবাসীকে যেতে হয় জেলা সদর হাইলাকান্দিতে। আজ পর্যন্ত কাটলিচুড়ায় কোনো সাব ট্রেজারি অফিস স্থাপন করা হয়নি। মহকুমা তত্ত্ব ও জনসংযোগ আধিকারিক, সাব ডিভিশনাল পুলিশ অফিসার সহ স্থায়ী মহকুমা শাসক পর্যন্ত নিযুক্তি দেওয়া হয়নি, যার ফলে নামমাত্র মহকুমা হিসেবে রয়েছে কাটলিচুড়া। কাটলিচুড়ার পূর্বতন সার্কল অফিসার জেমস আয়েন্ড যতদিন কাটলিচুড়ায় কর্মরত ছিলেন ততদিন তার সরকারি গাড়ির আগে মহকুমা শাসক লিখেই চলাচল করেছেন, কিন্তু তিনি বদলি হয়ে করিমগঞ্জ যাওয়ার পর থেকে মহকুমা শাসক পদটি বিলুপ হয়ে গেছে। আরও তাৎপর্যের ব্যাপার হচ্ছে, জেমস আইন বদলি হওয়ার সময় মহকুমা শাসকের দায়িত্বভার কাউকে সমজে দিয়ে যাননি। উল্লেখ্য, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে 2016 সালে কাটলিচুড়াকে মহকুমায় উন্নীত করা হলেও বর্তমানে মহকুমার কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছেন না কাটলিচুড়ার জনগণ। 2016 সালের পর পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচন সংক্রান্ত কোনো কাজই কাটলিচুড়ার মহকুমা শাসকের কার্যালয়ে হয়নি, যার ফলে কাটলিচুড়া মহকুমার অস্তিত্ব নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছিল। কাটলিচুড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর শুরু থেকেই বলে আসছেন, কাটলিচুড়াকে মহকুমা ঘোষণা একটি রাজনৈতিক চমক ছিল। 2018 সালের 5 ডিসেম্বর পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযানে কাটলিচুড়া এসে পূর্বতন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ঘোষণা করেছিলেন, অবিলম্বে কাটলিচুড়ায় মহকুমা শাসকের কার্যালয়কে কার্যকর করা হবে, কিন্তু আজ পর্যন্ত কিছুই করেননি। 1980 সাল থেকে কাটলিচুড়ার জনগণ মহকুমার দাবি জানিয়ে আসছেন, এ নিয়ে বহু আবেদন নিবেদন আর আন্দোলনও হয়েছে। শেষ পর্যন্ত তৎকালীন রাজ্য সরকার গণদাবি মেনে 2016 সালে কাটলিচুড়াকে মহকুমা হিসেবে উন্নীত করে হাইলাকান্দির তদানীন্তন জেলাশাসক মলয় বোরা, বরাকবেলি কমিশনার আনোয়ার উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে মহকুমার উদ্বোধন হয়। পরবর্তীতে কাটলিচুড়া ডাকবাংলো প্রাঙ্গণে মহকুমা শাসকের কার্যালয়ের জন্য জমি বরাদ্দ করে জেলা প্রশাসন যথারীতি ভবনের শিলান্যাস হয়, কিন্তু পরবর্তীতে রাজ্যের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই রহস্যজনকভাবে নির্মাণ কাজ বন্ধ হয়ে পড়ে। সার্কল অফিসের সামনে মহকুমা শাসকের কার্যালয়ে লেখা একটি সাইনবোর্ড থাকলেও অফিসের ভিতরে যেমন কোনো মহকুমা শাসক নেই, ঠিক তেমনি সাব ডিভিশনের কোনো কাজই হয় না। অপরদিকে ন্যূনতম মূল্যে ধান ক্রয় করে কৃষকদের উৎসাহিত করার যখন চেষ্টা করছে রাজ্য সরকার, তখন রাসায়নিক সারের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। ইউরিয়া সারের কৃত্রিম সংকটের ফলে স্বাভাবিকভাবে এর প্রভাব পড়তে পারে ধান উৎপাদনে। রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুমোদিত রাসায়নিক সারের দোকানে লাইনে দাঁড়িয়ে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র, আধার নম্বর দাখিল করার পাশাপাশি বায়োমেট্রিক দিয়েও সার কিনতে পারছেন না কৃষকরা, যার ফলে এবছর বোরো ধানের উৎপাদন হ্রাস হওয়ার সম্ভাবনা স্পষ্ট হয়ে পড়েছে। সাধারণত আসামের কৃষকরা সাইল ক্ষেতের উপর নির্ভরশীল, ধান ক্ষেত করে জীবিকা নির্বাহ করছেন কৃষকরা। রাজ্য সরকার এবছর আসামের কৃষকদের কাছ থেকে ন্যূনতম সমর্থিত দামে 10 লক্ষ মেট্রিক টন ধান কেনার লক্ষ্য নিয়েছে। তবে এই লক্ষ্যমাত্রা হাতে নিলেও এ পর্যন্ত রাজ্য সরকারের দায়িত্ব দেওয়া 6টি প্রতিষ্ঠান মাত্র 1.42 লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করেছে। তবে রাজ্য সরকার বড় ধান থেকে ওই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে বলে আশা করছে, কিন্তু ইউরিয়া সংকটের ফলে বোরো ধানের উৎপাদন যে মার খেতে চলেছে এ নিয়েও শঙ্কায় রয়েছে রাজ্য সরকার।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 2018-19 অর্থ বছরে আসামে ধানের উৎপাদন ছিল 89.30 লক্ষ মেট্রিক টন। প্রাপ্যমূল্য লাভ না করার ফলে 2019-20 অর্থ বছরে আসামে ধানের উৎপাদন হ্রাস পেয়েছিল 81.21 লক্ষ মেট্রিক টনে। মাথার গাম পায়ে ফেলে কৃষকরা চাষ করলেও উপযুক্ত মূল্য না পাওয়ায় এক সময় ধান চাষে অনীহা প্রকাশ করেছিলেন কৃষকরা। কারণ 80-90 লক্ষ মেট্রিক টন ধান থেকে সরকার ন্যূনতম সমর্থিত দামে 2019-20 অর্থ বছরে মাত্র 3.15 লক্ষ, 2020-21 অর্থ বছরে 2.11 লক্ষ মেট্রিক টন ধান কিনেছিল সরকার। কৃষকদের উৎসাহিত করতে ন্যূনতম সমর্থিত দামে ওই বছর 10 লক্ষ, আগামী বছর 22 লক্ষ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়ার ফলে রাজ্যের কৃষকরাও ক্ষেত করার লক্ষ্যে এগিয়ে এসেছিলেন। যদিও তবে সারের সংকটের ফলে সেই গুড়ে বালি মিশতে চলেছে, বাজারে মিলছে না পর্যাপ্ত ইউরিয়া সার। রাজ্যে ইউরিয়া সারের সিন্ডিকেটের বিরুদ্ধে সিআইডি তদন্ত শুরু হতেই বিভিন্ন দোকান থেকে উধাও হয়ে গিয়েছে সার। জানা গেছে ইউরিয়া নিয়ে সরকারের বেঁধে দেওয়ার নিরিখে খুচরো ও পাইকারি ব্যবসায়ীরা সারের কৃত্রিম সংকট দেখিয়ে চলেছেন। 50 কেজির এক একটি প্যাকেটের দাম 266 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার, তবে ওই দামে তা বিক্রি করলে খুচরো ব্যবসায়ীদের কোনো লাভ হচ্ছে না, এমনটা বলছেন ব্যবসায়ীরা। ইউরিয়ার কৃত্রিম সংকটের পেছনে এই রহস্য কাজ করছে বলে মনে করছেন অনেকেই। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।